ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, ইসলামের ইনসাফি আদালত যদি কায়েম হয়, ব্রিটিশ প্রবর্তিত এই লেন্দি বিচার ব্যবস্থা দিয়ে কোশ্চেন কালেও ন্যায় বিচার কায়েম হওয়া সম্ভব নয়। এই হলো এইবারের স্বাধীনতা দিবসের এটাই হোক অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শায়েস্তাগণ, কুরআন মাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত সাত দিন ব্যাপী 74তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে উদ্বোধনী দিবসে আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা করবার জন্য এখানে সমবেত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের এই মজমাকে কবুল করেন। তাফসীরুল কোরআনে মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষ পর্যন্ত সাত দিন ব্যাপী এই আয়োজনকে আল্লাহ রব্বুল আলামিন সুসম্পন্ন হওয়ার তৌফিক দান করেন। মোহতরম হাজিরিন, পবিত্র কোরআনে পাকের নির্ধারিত অংশ থেকেই এখানে আলোচনার জন্য তরতিব ঠিক করা হয়েছে। সেই আলোকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পবিত্র কোরআনে পাকের সূরাতুল ফাতহের 28 নম্বর আয়াত থেকে আলোচনা করবার জন্য। 28 নম্বর আয়াত নির্ধারণ করে দিয়ে আলোচনার বিষয়বস্তু এখানে উল্লেখ করা হয়েছে। মক্কা বিজয়ের আলোকে ইসলামী রাষ্ট্র গঠনের রূপরেখা। তো স্বাভাবিকভাবেই কোরআনের যে আয়াত আমাকে দেয়া হয়েছে আলোচনা করার জন্য এবং আলোচনার যে শিরোনাম নির্ধারণ করা হয়েছে যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা,
এটি হলো রাজনীতি সংশ্লিষ্ট একটি আলোচ্য বিষয়। এবং যে কোনো রাজনীতি না, বরং আল্লাহর কোরআনের রাজনীতি এবং ইসলামের রাজনীতির বিষয়। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং ইসলামী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলাটা এমনিতেই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় একটা ঝুঁকিপূর্ণ বিষয়। আমার অব্যবহিত পূর্বে আমাদের প্রিয় মাওলানা তাহমিদুল মাওলানা, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছেন যে বর্তমানে মুসলিম সমাজের কি অবস্থা, যে ইসলামের মধ্যে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, মুসলমানের রাজনীতি করবার জন্য আমেরিকার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ধার করবার দরকার যে হয় না, মুসলমানের সন্তান রাজনীতি করবে কার্ল মার্কস মাও সেতুং আর লেনিনের সমাজতন্ত্রের বস্তা বসা রাজনীতি করবার তো দরকার তার হয় না। মুসলমানের ঘরে যেই কোরআন, যেই কোরআন মুসলমান সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, যেই কোরআন মুসলমান বক্ষে ধারণ করে, সেই কোরআনে পাকের মধ্যে যে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ পাক দিয়ে রেখেছেন, মুসলমান যদি সেই রাজনীতি করত, মুসলমান যদি সেই কোরআন বাস্তবায়নের চেষ্টা করত, তাহলে আজ উম্মতে মুসলিমার এই করুণ দুর্দশা হতো না। কাজেই মুসলমান তো সেই রাজনীতি করে না, মুসলমানের সন্তানরা তো আল্লাহর কোরআন বাস্তবায়ন করবার রাজনীতি করে না, তাদের কাছে গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের থিওরি খুব পছন্দ হয়, তাদের কাছে কার্ল মার্কস মাও সেতুং লেনিনের মতবাদ তাদের কাছে পছন্দ হয়, তাদের কাছে আল কোরআনের রাজনীতির কথা বলতে গেলে বলে যে হুজুর ধর্মের কথা রাজনীতি বাদ দেন। অর্থাৎ আমাদের সমাজ আজকে তারা এতটাই অধঃপতিত এই সমাজ ব্যবস্থা যে ধর্মটাকেও তারা তাদের খেয়াল খুশি মতোই শুনতে চায়, বুঝতে চায়, তাদের ইচ্ছার বাইরে, তাদের খেয়াল খুশির বাইরে তারা ইসলামের কথা শুনতে এবং মানতে পর্যন্ত প্রস্তুত না। মোহতারাম হাজিরিন, আজ তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আস, আমি তোমাদেরকে কথা বলবো যে তোমরা দিন বদলের জন্য তৈরি হও। এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে প্রচলিত এই রাজনীতিতে আমেরিকার দালাল পয়দা হবে, রাশিয়ার দালাল পয়দা হবে, উম্মতে মুসলিমার কর্ণধার পয়দা হবে না। যে ব্যবস্থার মধ্যে দিয়ে মুসলমানরা মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াবে, যে ব্যবস্থার উপর দিয়ে আমেরিকার এই জুলুমবাজির কবর রচনা হবে, যে ব্যবস্থার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের এই আধিপত্যবাদী জুলুম এবং নির্যাতনের খতম হবে, এটা কোনোদিনও আমেরিকা এবং রাশিয়াকে পূজা করার রাজনীতি দিয়ে হবে না। মহতারাম হাজিরিন, কাজেই মাওলানা তাহমিদুল মাওলা তো বললই যে এই বিষয়ে আলোচনা অপ্রতুল, আমাদের সমাজের মানুষ এই আলোচনা শুনবার জন্য প্রস্তুত না, এটা হলো সাধারণ অবস্থা। আর এখন বর্তমান হলো নির্বাচনী অবস্থা, নির্বাচনকে কেন্দ্র করে প্রথমে তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে একখান সার্কুলার দিল যে সারা দেশে আগে থেকে যে সমস্ত মাহফিলের আয়োজন আছে সেগুলো হবে, কিন্তু নতুন কোনো মাহফিলের আয়োজন চলবে না, এই সার্কুলার জারি করলো। অথচ আমাদের কোনো মাহফিলই নতুন করে আয়োজন করার উপায় নেই, এই মাহফিল প্রায় সবগুলোই এক বছর আগে থেকে তারিখ নির্ধারিত থাকে। এটা নিয়ে চললো কিছুদিন দিন দরবার, আমরা সারা দেশ থেকে নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করলাম যে 47 বছর ধরে নির্বাচন দেখতেছি, কিন্তু কোন নির্বাচন করতে গিয়ে তো এদেশে কোরআনের মাহফিলের উপর নিষেধাজ্ঞা আসে নাই, তো আজকে আমরা নতুন আবার কোন নির্বাচন দেখতে চাই যেই নির্বাচন করার জন্য কোরআনের মাহফিল বন্ধ রাখতে হয়? আমরা বললাম কথা, আইনের আলোকে কথা বললাম,
সংবিধানের আলোকে কথা বললাম, যেই সংবিধান আর যেই আইনের দোহাই আমাদেরকে আপনারা দেন, সেই আইন আর সেই সংবিধানের দোহাই দিয়ে তো আমরা আপনাদেরকে বললাম যে আমরা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ রেখে মানুষকে ধর্মীয় শিক্ষা বাদ রাখতে হয় যে নির্বাচন করবার জন্য, সেই নির্বাচন বাংলাদেশে দরকার নেই। কানে পানি ঢুকলো, নির্বাচন কমিশনার ইসি ইলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন সার্কুলার জারি হলো যে না ধর্মীয় মাহফিলের উপর কোনো নিষেধাজ্ঞা নাই, সারা দেশে ইসলামী মাহফিল গুলো কোরআনের মাহফিল গুলো তার স্বাভাবিক গতিতেই চলবে। এটাই চলবার কথা, এটাই চলবার কথা, এটাই হলো রাষ্ট্রীয় ঘোষণা, এটাই ইলেকশন কমিশনের ঘোষণা। কিন্তু এরপরও নানাভাবে কোরআনের এই মাহফিল গুলো যেন সঠিকভাবে চলতে না পারে, নির্বিঘ্নে চলতে না পারে, যতটুকু সম্ভব এই মাহফিল গুলোকে সংকুচিত করে দেওয়ার জন্য এক শ্রেণীর অতি উৎসাহী লোকজন প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তারা। কাজেই দোস্ত, আর যদি রাজনৈতিক আলোচনা হয় তাহলে তো আরো বেশি তারা এই মাহফিল গুলোকে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে। কাজেই কথাবার্তা আলোচনা অনেক আমাদেরকে নিয়ন্ত্রিত ভাবেই করতে হবে। শুরুতেই আমি আপনাদেরকে সেই প্রস্তুতি নিয়ে আলোচনা শুনবার জন্য আহ্বান জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও কোরআনের আয়াত যতটুকু দাবি করে, কোরআনের আয়াত যতটুকু দাবি করে ততটুকু কথা তো আমাদেরকে বলতেই হবে, বাঁচলেও বলতে হবে, মরলেও বলতে হবে। আমরা তো কোরআন নিয়েই বাঁচতে চাই, এবং যেদিন কোরআন নিয়ে বাঁচা যাবে না সেদিন আমরা জীবনের চেয়ে মরণ কি আমরা বেশি আপন মনে করি। মোহতারাম হাজিরিন, সুরাতুল ফাতহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুরার শুরু থেকেই ইসলামের এক ঐতিহাসিক বিজয়ের ঘোষণা এবং ঐতিহাসিক এক বিজয়ের সুসংবাদ আল্লাহ দান করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, একটি স্পষ্ট চূড়ান্ত বিজয় আল্লাহ পাক দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সে বিজয় ছিল মক্কা বিজয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুওয়াতের 23 বছরের জিন্দেগিতে 10 বছর অতিক্রম করেছেন মক্কায় হিজরতের পূর্বে, 13 বছর অতিক্রম করেছেন মক্কায় হিজরতের পূর্বে, 10 বছর অতিক্রম করেছেন হিজরত করে সোনার মদিনায়। 13 বছরের জিন্দেগিকে মক্কি জিন্দেগি বলা হয়, হিজরতের পরবর্তী নবীর 10 বছরের জীবনকে মদানী জিন্দেগি বলা হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পূর্ব 13 বছরের নবুওয়াতের জিন্দেগি ছিল মজলুমিয়াতের জিন্দেগি, অত্যাচার সহ্য করবার জিন্দেগি। মুসলমান এবং ইসলামের ইতিহাস ছিল নির্যাতিত হওয়ার ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, শাহাদাত বরণ করবার ইতিহাস, এবং আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দিনের জন্য এবং আল্লাহর মহব্বত এবং ভালোবাসায় ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ নাজরানা পেশ করবার ইতিহাস। এটা ছিল আল্লাহর পয়গম্বরের মক্কার জিন্দেগির 13 বছরের ইতিহাস। এই 13 বছর পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের জন্য নতুন দুয়ার খুলে দেওয়া হলো। আল্লাহ নবী হিজরত করলেন, সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর ইসলামের আরেক নতুন অধ্যায়ের সূচনা হলো, সেই অধ্যায় ছিল জিহাদের অধ্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এখন আর নীরবে অত্যাচার সহ্য করবার বিধান নয়, এখন আর নীরবে নিভৃতে জুলুম সহ্য করবার নয়, বরং আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে তোমাদের 13 বছর আল্লাহ পাক তোমাদেরকে জুলুম সহ্য করতে উপদেশ দিয়েছিলেন, 13 বছর পর্যন্ত আল্লাহ পাক তোমাদের মজলুমিয়াতের এই অবস্থা দেখেছেন, তোমাদের উপর নির্মম নির্যাতনের কি স্টিম রোলার পরিচালিত হয়েছে,
সেটা আল্লাহও দেখেছেন আর এই দুনিয়ার মানুষ পৃথিবীবাসীও দেখেছে। 13 বছর পর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, এখন আর নীরবে মার খাওয়া নয়, বরং একটা মারতে আসলে পাল্টা আঘাত করে দেওয়া, এটাই হলো ইসলামের বিধান। যারা ইসলামের উপর জুলুম করতে আসবে, যারা মুসলমানদের অস্তিত্ব বিলুপ্ত করতে আসবে, যারা মুসলমানদের উপর আঘাত করতে আসবে, যতটা জোরে তারা আঘাত করতে আসবে ঠিক তার চেয়ে আর বেশি জোরে আঘাত করে পাল্টা জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিহাদের বিধান আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হলেন, বাতিলের মোকাবেলা করলেন, অন্যায় এবং অসত্যের প্রতিরোধ করলেন। যারা গায়ের জোরে পেশি শক্তির বলে ইসলামের আদর্শের এই আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যারা গায়ের জোরে পেশি শক্তির বলে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, জিহাদ করলেন বদর, উহুদ, খন্দক সহ তার নবুয়তের মদনী জিন্দেগীর 10 বছরে প্রায় 30টি জিহাদ, আর সুনির্দিষ্টভাবে বলতে গেলে 27টি জিহাদ আল্লাহর নবী সশরীরে পরিচালনা করলেন। 27টি জিহাদ আল্লাহর নবী সশরীরে পরিচালনা করলেন, আরো প্রায় 70টি জিহাদ, যেই জিহাদে আল্লাহর নবী নিজে সশরীরে অংশগ্রহণ করেননি, বরং সাহাবায়ে কেরামকে প্রেরণ করে সেই 70টির মতো জিহাদ তিনি পরিচালনা করলেন। আল্লাহর পয়গম্বর 10 বছরের জিন্দেগিতে প্রায় 100টি জিহাদ, গড়ে প্রতি বছরে 10টি করে জিহাদ আল্লাহর নবী নিজে 3টি করে আর 7টি করে সাহাবীদের মাধ্যমে পরিচালনা করলেন। 10 বছরে 100 জিহাদের মাধ্যমে আল্লাহর পয়গম্বর নিঃস্ব অসহায় অবস্থা থেকে, দুর্বল এবং উদ্বাস্তু অবস্থা থেকে, নিজের মাতৃভূমি থেকে যেই জাতিকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, মাতৃভূমি থেকে যাদেরকে উৎখাত করা হয়েছিল, 1 ইঞ্চি মাটি যাদের জন্য নিরাপদ ছিল না, সেই নিরাপত্তাহীন সেই উদ্বাস্তু জীবন থেকে, মাতৃভূমি থেকে উৎখাত হওয়া সেই করুণ অবস্থা থেকে মাত্র 10 বছরের ব্যবধানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই জমিনের মধ্যে এক বিশাল ইসলামী খেলাফত কায়েম করলেন। ঐতিহাসিকদের হিসাব মতে সেরা প্রায় 12.5 লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে, 12.5 লক্ষ এলাকা, 12.5 লক্ষ বর্গমাইল এরিয়া জুড়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের এক সোনালী আদর্শ কায়েম করলেন, এবং কিয়ামত পর্যন্তর জন্য মানব জাতির মুক্তি এবং শান্তির জন্য, মানুষের জীবনের সার্বিক নিরাপত্তা, সফলতা এবং অর্থনৈতিক, সামাজিক সব ধরনের উন্নতির জন্য, মানুষের ন্যায় বিচার এবং ইনসাফ প্রাপ্তি নিশ্চিত করবার জন্য এই 12.5 লক্ষ বর্গমাইল ভূগোলের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অবিস্মরণীয় অতুলনীয় রাষ্ট্র ব্যবস্থা উপহার দিলেন, কিয়ামত পর্যন্ত যার চেয়ে উত্তম, যার চেয়ে সুন্দর এবং যার সমকক্ষের কোন রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না, আজও হয় নাই, কিয়ামত পর্যন্ত হতে পারে না। মোহতরম হাজরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই 27টি জিহাদের মধ্যে সর্বপ্রথম জিহাদ, বড় জিহাদ যেগুলো ছিল সেগুলো 27টির মধ্যে 9টি জিহাদ ছিল বড় বড়, তার মধ্যে সর্বপ্রথম জিহাদ ছিল বদরের জিহাদ, আর সর্বশেষ জিহাদ ছিল তবুকের জিহাদ, 9 হিজরিতে পরিচালিত হয়েছিল। আর মধ্যখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক এক তাৎপর্যময় জিহাদ ছিল ফতহে মক্কা, মক্কা বিজয়ের জিহাদ। মক্কা বিজয়ের জিহাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের সুদীর্ঘ ইতিহাস কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এবং কোরআন হাদিসের আলোকে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, আল্লাহর নবীর সঙ্গে এক বিশাল বাহিনী ছিল, ঐতিহাসিকরা সেই বাহিনীর সংখ্যা লিখেছে 10,000। 10,000-এর বিশাল বাহিনী নিয়ে আল্লাহর পয়গম্বর যখন মক্কা প্রবেশ করলেন, নবীজি যখন মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন মক্কার কাফের মুশরিক বেঈমানেরা নবীজির এই আগমনকে রুখে দিবে, নবীজির বিজয় অভিযানের সামনে বাধা হয়ে দাঁড়াবে, এই স্রোতের মতো
এই স্রোতের ঢলের মতো, বানের পানির মতো অপ্রতিরোধ্য গতিতে ছুটে আসা দশ হাজারের এই বিশাল বাহিনীর গতি রোধ করবার মতো কোন ক্ষমতা এবং দুঃসাহস মক্কার কাফের মুশরিকদের ছিল না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা বিনা বাধায় মক্কা নগরীতে তিনি প্রবেশ করেছিলেন। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায়। মক্কা বিজয় ইসলামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মক্কা বিজয়ের মাধ্যমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের কাছে একটা মেসেজ দিয়েছিলেন। সেই মেসেজটা হলো, ইসলাম দুনিয়াতে পরাজিত হওয়ার জন্য আসে নাই। মক্কা বিজয়ের মাধ্যমে গোটা আরব এবং আজমের কাছে একটা পয়গাম পৌঁছে দেওয়া হয়েছিল। মক্কার মানুষ, আরবের মানুষরা অপেক্ষায় ছিল, আরবের মানুষরা অপেক্ষায় ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জাতি স্বজাতি কুরাইশের সঙ্গে লড়াই করছে। একটার পর একটা যুদ্ধ হচ্ছে। প্রথম হলো বদর, তারপরে হলো উহুদ, তারপরে হলো খন্দক, তারপরে চলল হুদাইবিয়া। একটার পর একটা নিজের জাতির সঙ্গে লড়াই চলছে, এখনো চূড়ান্ত কোনো মীমাংসা হয় না। আরবের মানুষ, ওয়াকানাতিল আরব তালাওয়ামু বিল ইসলামিহিম আল ফাতহা, আরবের মানুষেরা অপেক্ষায় ছিল দেখি নিজের জাতির সঙ্গে লড়তে লড়তে মুহাম্মদের পরিণাম কোন পর্যন্ত গিয়ে দাঁড়ায়। যদি দেখা যায় যে সে নিজে নিজের জাতির সঙ্গে লড়তে লড়তে পরাজিত হয়ে যায়, তাহলে তো নিজের জাতির কাছে যে পরাজিত হয়ে গেল তার দ্বারা দুনিয়াতে আর কি হবে। আর যদি দেখা যায় যে না, তিনি তার সেই জাতিকে পরাজিত করে তিনি তার নিজের মাতৃভূমিতে আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন, তাহলে বোঝা যাবে যে না, মুহাম্মাদের ধর্ম এটা পৃথিবীতে মিটে যাওয়ার জন্য আসে নাই। অষ্টম হিজরি রমজান মাসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দশ হাজারের বিশাল বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন, ইতিহাস লেখে মক্কা নগরের মানুষ তখন অসহায় ভাবে আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। নবীজি এই বাঁধ ভাঙ্গা স্রোতের মতো দশ হাজারের এই সাহসী বীর পুরুষের বাহিনী নিয়ে যখন মক্কায় প্রবেশ করেছেন, বিনা বাধায় আল্লাহ নবী মক্কা বিজয় করেছেন। মোহতারাম হাজেরিন, মক্কা বিজয়ের সময়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিছু নির্মল আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল। পয়গম্বরের ইসলামের বিজয়ের কিছু সুন্দর আদর্শ সেখানে স্থাপিত হয়েছিল। দুনিয়ার মানুষের সামনে ইসলামের বিজয়ের সত্যিকার কিছু চিত্র সেদিন ফুটে উঠেছিল। আজও ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, আজও ইসলাম এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে যে ভীতি ছড়ানো হয়েছে, এই ভীতি নতুন কোনো ভীতি নয়, এই আতঙ্ক নতুন কোনো আতঙ্ক নয়। আজও কিন্তু এরকম একটা কথা আছে ইসলাম সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে প্রচলিত কায়েমি সাক্ষ্যবাদীরা ইসলামী রাজনীতি সম্পর্কে একটা অপপ্রচার চালায়। কি অপপ্রচার? তারা বলে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যদি ইসলাম বিজয়ী হয়, তাহলে সংখ্যালঘু অপর অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক ছড়ায় যে তোমরা মনে হয় আর ইসলামের দেশে বসবাস করতে পারবা না। এই আতঙ্ক ছড়ায় হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, বিভিন্ন ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু হিসেবে, সম্প্রদায় হিসেবে মুসলিম জনপদে বসবাস করে, তাদের ভিতরে একটা ভয় আর আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় যে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তোরা আর এ দেশে থাকতে পারবি না, এরকম একটা ভয় আর আতঙ্ক সৃষ্টি করা হয়। কথা ঠিক না বেঠিক? মহতরম হাজরিন, এটা আমরা ইসলামী ইতিহাসের আলোকে বলতে চাই, এটা ইসলামী আদর্শের আলোকে বলতে চাই, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যের আলোকে বলতে চাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই পৃথিবীতে ইসলামের সেই স্বর্ণালী বিজয়ের দিন ফিরিয়ে আনেন, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলাম মুসলমানদের পাশাপাশি
অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের জান মাল ইজ্জত এবং আব্রুর যে নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছিল, একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন রাষ্ট্রীয় মতবাদ, আর কোন রাজনৈতিক মতবাদ, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মানুষের অধিকার সেভাবে কায়েম করতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, কি ছিল আল্লাহ নবীর মক্কা বিজয়ের ইতিহাস? নবীজি বিনা বাধায় মক্কা জয় করলেন, এমন এমন অপ্রতিরোধ্য গতিতে নবীজি মক্কায় প্রবেশ করেছিলেন, শত্রুপক্ষের সাহস হয় নাই নবীর সামনে এসে দাঁড়াবা, সামান্যতম প্রতিরোধ গড়বার সাহস তাদের হয় নাই, এমন অপ্রতিরোধ্য ভাবে নবীজি মক্কা বিজয় করেছেন। মোহতারাম হাজরিন, এটা সেই মক্কা যেই মক্কায় আল্লাহর নবীর দিন কবুল করবার অপরাধে বেলালে হাবশীকে নাকের মধ্যে ছিদ্র করে রশি বেঁধে উমাইয়া ইবনে খলফরা মক্কার দুরাচারদের হাতে ছেড়ে দিত, আর মক্কার দুরাচাররা বেলালে হাবশীকে মক্কার অলিতে গলিতে ঘোরাত, আর প্রচন্ড রৌদ্রের মধ্যে উমাইয়া ইবনে খলফ বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার উত্তপ্ত বালুকার উপর চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখত, আর বলতো তুই আহাদ এক একত্ববাদ ছেড়ে দে, তাওহীদ ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, না হয় তোকে একে এভাবে তিলে তিলে হত্যা করব। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চলেছিল বেলাল হাবশীর উপর দিয়ে। খাব্বাব ইবনুল আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে তাকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে রাখা হতো, জ্বলন্ত আগুন কয়লার আঙ্গারা জ্বলত, আর সেই আগুনে খাব্বাব ইবনুল আরাবের শরীরের চামড়া পুড়ে গোশত পুড়ে হাড্ডি পর্যন্ত পুড়ে ছাই হয়ে যেত, সেই চামড়া গোশত গুলো পুড়ে পুড়ে গলে গলে পরে সে আগুন নিভে যেত। খাব্বাব ইবনুল আরাবের কবরের মধ্যে হাড্ডি ছাড়া কোনো গোশতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। মুহতারাম হাজিরিন, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ইসলাম কবুল করবার অপরাধে এই মক্কার দুরাচারেরা দুটি শক্তিশালী উট এনে ইয়াসিরের দুই পা দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছিল, এরপর দুই উট দুই দিকে হাঁকিয়ে দিল, দুটি উট যখন দুদিকে দৌড় দিল সঙ্গে সঙ্গে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল, তার শরীর দ্বিখণ্ডিত করে রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হলো। এভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবিয়া, দুর্বল দরিদ্র সাহাবী, শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে আবু জাহাল বিষাক্ত একটা বর্ষা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তলপেট দিয়ে রজ্জাস্থান দিয়ে শরীরের মধ্যে এত জোরে আঘাত করেছিল যে সেই বর্ষা গিয়ে ওনার কন্যার মধ্যে আঘাত করল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শাহাদাতের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হলো। এভাবে একের পর এক তার হত্যা করেছিল, শুধু নবীর সাহাবীদের উপরে নয় বরং আল্লাহর নবীর উপরে মক্কার মাটিতে কি জুলুম এবং নির্যাতনের দাস্তান। নবীজি বাইতুল্লাহর সামনে মসজিদ হারামে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, আবু জাহল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে আল্লাহর নবীকে এমন জোরে টান দিল, ফাঁস দিল, নবীর নবীজি শ্বাস রুদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করবার উপক্রম হলেন। আরেকদিন আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে পড়তে সেজদা লুটিয়ে পড়লেন, উকবা ইবনে আবি মুয়াইদ পাশের থেকে বিশাল এক উটের ভুঁড়ি এনে নবীজির মাথার উপর ছুঁড়ে পড়ল, ওই অবস্থায় উটের ভুঁড়ির নিচে চাপা পড়ে আমার নবী শ্বাসরুদ্ধ হয়ে নিহত হওয়ার উপক্রম হলেন। এভাবে আল্লাহর পয়গম্বরের উপর জুলুম চলল, শেষ পর্যন্ত মক্কার দুরাচারেরা সিদ্ধান্ত নিল, তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে আর অবকাশ দেওয়া যাবে না, এখন আর শুধুমাত্র শুধু অত্যাচার করে ক্ষান্ত হওয়া যাবে না, বরং আমার নবীকে চূড়ান্তভাবে তারা হত্যা করবার সিদ্ধান্ত গ্রহণ করল। গোটা মক্কার সমস্ত জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে আমার নবীজিকে রাতের অন্ধকারে হত্যা করবার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। আমার পয়গম্বরকে সঙ্গ দেওয়ার অপরাধে নবীর বংশ বনু হাশিম এবং বনু মুত্তালিবকে 3 বছর পর্যন্ত ওরা বয়কট করে রেখেছিল, 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে আল্লাহর নবীর পরিবার এবং বংশ তারা বয়কটের মধ্যে তারা অবরুদ্ধ ছিল, এই অবরুদ্ধ
অবস্থায় মক্কার বনু হাশিম এবং বনুল মুত্তালিবের ছোট ছোট বাচ্চারা স্বয়ং আল্লাহর নবীর নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চা ফাতেমারা তারা না খেয়ে তারা অনাহারে অর্ধাহারে মাটির মধ্যে গড়াগড়ি করেছে, এমনকি খাবারের অভাবে শেষ পর্যন্ত তারা গাছের পাতা চিবিয়ে চিবিয়ে তারা খাদ্য হিসেবে গ্রহণ করেছে। জুলুম আর নির্যাতনের এমন কোন অধ্যায় নাই যেটা মক্কার দুরাচারীরা মুসলমানদের উপর প্রয়োগ না করেছে। সমস্ত অত্যাচার অন্যায় অবিচার গুলো আল্লাহর নবী এবং তার প্রিয় সাহাবীদের উপর পরিচালনা তারা করেছিল। মুহতারাম হাজরিন, সাহাবে কেরাম অত্যাচারে অতিষ্ঠ হয়ে জুলুম নির্যাতন বরদাস্ত করতে অক্ষম হয়ে তারা শেষ পর্যন্ত মক্কা ছেড়ে একদল চলে গেল সমুদ্র পাড়ি দিয়ে হাবাসা ইথিওপিয়ায়। সেখানে গিয়ে একটু নিরাপদ আশ্রয়ে তারা থাকবে। মক্কার বেঈমানের দল সেটাও বরদাস্ত করে নাই, তারা লোক পাঠিয়েছে যে হাবাসা যারা পালিয়ে গেছে মুসলমান ওদেরকে হাবাসা থেকে সমুদ্র অপর প্রান্ত থেকে ধরে এনে তারপর তাদেরকে শায়েস্তা করবার জন্য তারা লোক পাঠিয়েছে। মুহতারাম হাজরিন, এভাবে একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, দুই বছর নয়, এক যুগ পাড়ি দিয়ে 13 বছর পর্যন্ত জুলুম আর নির্যাতনের এই সকল ইতিহাসগুলো যেই মক্কার লোকেরা যেই মক্কার পবিত্র মাটিতে এই সমস্ত জুলুম এবং নির্যাতনের ইতিহাস রচনা করেছিল, স্টিম রোলার গুলো পরিচালনা করেছিল। আল্লাহর নবী যেদিন এই মক্কার মধ্যে প্রবেশ করেন, আল্লাহর নবী যেদিন মক্কার মধ্যে বিজয়ী বেশে প্রবেশ করেন, অপ্রতিরোধ গতিতে এক বিজয়ের মহানায়ক হয়ে আল্লাহর নবী যখন মক্কা প্রবেশ করেন, মক্কার মধ্যে এই আতঙ্ক তৈরি করা হয়েছিল, এই অপপ্রচার করা হয়েছিল যদি মুহাম্মদ মক্কা দখল করতে পারে তাহলে মক্কার একটা লোককে আস্ত রাখবে না, যদি নবী মুহাম্মদ মক্কা প্রবেশ করতে পারে সমস্ত মক্কার মানুষগুলোকে কচুর কাটা করে হত্যা করবে। এই অপপ্রচার সেদিনও তারা করেছিল। আজও ইসলাম বিরোধীরা ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখবার জন্য এই অপপ্রচারই করে। যদি আল্লাহর জমিনে ইসলাম বিজয়ী হয়, যদি মুসলমানদের ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হয়, যদি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে সংখ্যালঘুদেরকে ধরে ধরে কচু কাটা কাটবে। এটা অপপ্রচার। মহতরম হাজরিন, আমরা বলতে চাই সেদিন আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল, আজও ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চলছে, কিন্তু ইতিহাস বলে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছিল সেটা ছিল সম্পূর্ণ ধান্দাবাজদের ধান্দামি, কায়েমি স্বার্থবাদীদের ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সর্বশেষ ষড়যন্ত্র। আল্লাহর নবী মক্কা প্রবেশ করেছেন, মক্কা নগরী বিজয় করেছেন, নবীজির ঘোষণা ছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কার নগরীর মানুষেরা তোমরা আমাকে জুলুম করেছো, আমার রক্ত ঝরিয়েছো, আমার সাহাবীদের উপর জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছো, এমন কোন জুলুম নির্যাতন নাই যেটা তোমরা আমাদের উপর অ্যাপ্লাই করনি, তার বিনিময়ে জুলুমের বিনিময়ে আজ আমরা জুলুম করব না, রক্তের বদলে আজকে আমরা রক্ত নেব না, জীবনের বিনিময়ে আজকে আমরা জীবন নেব না, অত্যাচারের বিনিময়ে আজকে আমরা অত্যাচার করব না, বরং রক্তের বদলে আজকে আমরা তোমাদেরকে ভালোবাসা দিলাম, আজ তোমাদের জুলুমের মোকাবেলায় আমরা তোমাদেরকে ক্ষমা করলাম, তোমাদের অত্যাচার জুলুম নির্যাতনকে আজ আমরা ভালোবাসায় রূপান্তরিত করে হে মক্কার অধিবাসী আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য ঘোষণা করলাম, সমস্ত মক্কাবাসীকে আমি সাধারণ ক্ষমার ঘোষণা দিলাম। মুহতারাম হাজরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমার ঘোষণা করলেন। অল্প কয়েকটা দুরাচার ছিল, অল্প কয়েকটা দুরাচার যাদের অত্যাচার যাদের অন্যায় সমস্ত সীমা লঙ্ঘন ছিল, যাদের সংখ্যা 7 থেকে 8 জন, কোন কোন বর্ণনা মতে সর্বোচ্চ 14 জন, তাদের সম্পর্কে ব্ল্যাক লিস্ট ছিল, নবীজি ফরমান ছিল এই কয়েকটা দুষ্ট সন্ত্রাসীকে যেখানে পাও সেখানেই ওদেরকে শেষ করে দাও, কিন্তু এরপরও ইতিহাস বলে তাদের মধ্য থেকে মাত্র 2 জনকে হত্যা করা হয়েছিল আর বাকিরা সকলে আত্মগোপন করে পরবর্তীতে ইসলামের কালেমা পড়ে সব মুসলমান হয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হয়ে তারা দুনিয়াতে দিনের ঝান্ডা সমুন্নত করেছে। মুহতারাম হাজরিন, মক্কা বিজয়ের সবচেয়ে বড় আদর্শ হলো এটাই, মক্কার ঐতিহাসিক বিজয়ের সবচেয়ে বড় সবক এটাই,
মক্কার ঐতিহাসিক বিজয় থেকে আজকের দুনিয়ার মানুষের জন্য পয়গাম এটাই। আলহামদুলিল্লাহ আজও যাদের কাছে সেই নববী এলেম আছে, যারা আজও পর্যন্ত নবীজির সেই সুন্নতের ধারক বহন, আজও যারা আল্লাহর পয়গম্বরের সেই আদর্শের মূল দুই সূত্র কোরআন সুন্নাহর এলেম যাদের পক্ষে আছে, তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে, ইনশাআল্লাহ আমরা হলফ করে বলতে পারি কোন একজন সংখ্যালঘুর অধিকার হরণ হবে না। সংখ্যালঘুদেরকে নিয়ে আজ যে স্বার্থের রাজনীতি চলছে, ওদেরকে বিক্রি করে ওদের মাথা ভেঙে খাওয়ার যে রাজনীতি চলছে, সেই স্বার্থের রাজনীতির কবর রচনা হবে। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন, যারা খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন, অন্যান্য ধর্মাবলম্বী আছেন, সোনার মদিনার ইসলামকে দেখে ভয় পাওয়ার কোন কারণ নাই। ইসলাম দুনিয়া থেকে সমস্ত ধর্মাবলম্বীদেরকে উৎখাত করে দেওয়ার জন্য আসে নাই, বরং ইসলাম দুনিয়াতে এসেছে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবার জন্য। মহতরম হাজিরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বাণী আজও পর্যন্ত হাদিসের পাতায় শোনার অর্থ লিপিবদ্ধ আছে, সহিহ আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত। আল্লাহর পয়গম্বর বলেছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি ফা আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত, জাতি ধর্ম নির্বিশেষে সারা বিশ্ববাসীর মুক্তির একমাত্র যিনি পতাকাবাহী, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত খবরদার, তোমাদের মধ্যে কেউ যদি কোনো সংখ্যালঘু অমুসলিম নাগরিক যারা মুসলিম জনপদে বৈধভাবে বসবাস করে তাদের উপর যদি আমার কোনো উম্মত জুলুম করে, আলা মান যালামা মুআহিদান, যে কোনো সংখ্যালঘুর উপর জুলুম করবে, আমি তাকাসাহু অথবা তার কোন অধিকার সে হরণ করে নিবে, অথবা যেই পরিমাণ সাধ্য তার নাই একজন সংখ্যালঘুর উপর অন্যায় ভাবে কোন বোঝা তার উপর চাপিয়ে দিবে, তাহলে অর্থাৎ যারা সংখ্যালঘুকে অন্যায় করবে, অত্যাচার করবে, অবিচার করবে, তার সাধ্য সামর্থ্যের চেয়ে বেশি তার উপর কোনো বোঝা চাপিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার কোন আদালত যদি তার বিচার নাও করতে পারে, ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফের সুপ্রিম আদালত যেদিন কায়েম হবে, ইনসাফের সুপ্রিম আদালত যেদিন কায়েম হবে, সেদিন দুনিয়ার কোন মানুষ তার পক্ষে তার বিপক্ষে বিচার না দিলেও স্বয়ং আমি রহমতে দুআলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই উম্মতের বিপক্ষে সংখ্যালঘুর পক্ষ হয়ে আমি বাদী হয়ে বিচার দায়ের করে দেব। আমি আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে ইনসাফের আদালতে বিচার দায়ের করব। ও দুনিয়ার মানুষ, কি তোমাদের ধারণা যে পয়গম্বরের শাফাআত ছাড়া মুক্তির আশা করা যায় না, যে পয়গম্বরের সুপারিশ ছাড়া মুক্তির আশা করা যায় না, যে পয়গম্বরের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করা ছাড়া পিপাসা নিবারণের বিকল্প করে পথ খুঁজে পাওয়া যাবে না, যে পয়গম্বরের সুপারিশ ছাড়া ফুলসেরাতের ভয়াবহ এই পথ পাড়ি দেওয়ার কোনো পথ থাকবে না, সেই পয়গম্বর যদি তোমার বিরুদ্ধে অথবা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বাদী হয়ে বিচার দায়ের করে দেন, তাহলে আমার আর তোমার মুক্তির কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী কার বিরুদ্ধে বিচার দায়ের করবেন? হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার অমুসলিমেরা, ইসলামের সর্বজনীনতা এবং ইসলামের সম্প্রীতির উদারতা একটু বুঝবার তোমরা চেষ্টা করো। আল্লাহ নবী এ কথা বলেন নাই যে নামাজ পড়ে না আমি তার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব, নবী যে কথা বলে নাই যে হজ করে না আমি তার বিরুদ্ধে বিচার দেব,
আল্লাহর পয়গম্বরে কথা বলে নাই যে যাকাত দিবেন আমি তার বিরুদ্ধে বিচার দিব। আল্লাহর নবী অন্য কোন ব্যাপারে কথা বলেন নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন আমার উম্মত হয়ে, আমার উম্মতের আদর্শের পতাকাধারী হয়ে কোন একজন অমুসলিমের উপর যদি জুলুম করে তাহলে দুনিয়ার কোন মানুষ তার বিচার করতে না পারলেও স্বয়ং আমি আল্লাহর পয়গম্বর আমার ওই উম্মতের বিরুদ্ধে সংখ্যালঘুর পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আজ এই পৃথিবীতে শান্তির অনেক বড় বড় স্লোগান দাতা আছে, এই পৃথিবীতে সম্প্রীতির অনেক বড় বড় ফাঁকা গুলি আওড়ানোর মতো নেতা খুঁজে পাওয়া যায়, অনেক তন্ত্র মন্ত্রের স্থপতি খুঁজে পাওয়া যায়, কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার প্রত্যেকটি মানুষের জন্য এমন শান্তির পয়গাম ঘোষণা করেছেন নবী মুহাম্মদ, আরবি ছাড়া বিকল্প কাউ যে খুঁজে পাওয়া যাবে না। কাজেই আজ একথা বলতে হবে আমাদেরকে, একথা আমাদেরকে জোর গলায় বলতে হবে, হে হিন্দু ভাই তুমি যদি তোমার অধিকার চাও তাহলে তোমার অধিকার অন্য কেউ দিতে পারবে না, সবাই তোমাকে নিয়ে রাজনীতি করতে পারবে, অধিকার চাইলে সোনার মদিনার ইসলাম তোমাকে দেবে। আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র ইসলামের থিওরি নয়, এটা শুধুমাত্র ইসলামের বক্তব্য নয়, এটাই ইসলামের প্র্যাকটিস, এটাই ইসলাম তার সোনালি খেলাফতের যুগে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, তিনি যা বলেছেন, নবী আদর্শের ভিত্তিতে যে খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল সেই খেলাফত ব্যবস্থার রন্ধে রন্ধে সংখ্যালঘুদের অধিকারগুলো এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনাদেরকে ইতিহাসের সোনালী পাতা থেকে একটি উদ্ধৃতি দেই, যখন পৃথিবীর অন্যতম ঐতিহ্যের নগরী মিশর দা ইজিপ্ট যখন বিজয় হলো, মিশর বিজয়ী মহাবীর ফাতহ মিশর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করেছেন, ইসলামের যেই সেনানায়ক ইতিহাস বলে তার নাম আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, তিনি মিশর বিজয় করবার পর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মিশরের গভর্নর নিযুক্ত করলেন। হযরত আমর বিন আস যখন মিশরের গভর্নর, সেই মিশর থেকে একদিন হঠাৎ একজন সংখ্যালঘু যুবক, ভালো করে বুঝেন একজন সংখ্যালঘু অমুসলিম যুবক মিশর থেকে মদিনায় আসলো, মদিনায় এসে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাবের কাছে বিচার দায়ের করল, হে খলিফা আমি একজন অমুসলিম, আমার বংশ পরিচয় আমি হলাম কিবতি বংশের লোক, একজন অমুসলিম কিবতি যুবক, কিবতি যুবক বলা হয়, কিবতি হলো ফেরাউনের বংশ, যেই বংশ থেকে পৃথিবীতে সবচেয়ে বড় অত্যাচারী ফেরাউন জন্ম হয়েছিল সেই বংশের লোক, সেই বংশের একজন যুবক অমুসলিম কিবতি ফেরাউনের একটা বাচ্চা, ফেরাউনের বাচ্চা খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কাছে এসে বলছেন, হে খলিফা শুনেছি তোমরা নাকি ইনসাফের রাজত্ব কায়েম করেছো, আমি জানতে চাই তোমাদের এই ইনসাফের আদালতে আমি একজন সংখ্যালঘু কৃপ্তি যুবক হয়ে বিচার দায়ের করতে পারবো কিনা। খলিফা বললেন অবশ্যই পারবে। যুবক বলল যদি আমি একজন মুসলমানদের একজন ভিআইপি একজন গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে কোনো বিচার দায়ের করি। খলিফা বললেন তুমি যদি অপরাধের শিকার হয়ে থাকো, অন্যায়ের শিকার হয়ে থাকো, তুমি বিচার দায়ের করবে, অপরাধী কত বড় ব্যক্তি ইসলাম তার ধর্ম পরিচয় বিবেচনা করবে না, বরং সত্যিকার অর্থে যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে তার তার কাছ থেকে তোমার অপরাধের প্রতিবিধান করা ইসলামের পবিত্র জিম্মাদারি। বললো আমার বিচার আমি ফরিয়াদ নিয়ে এসেছি। কি ফরিয়াদ? সংখ্যালঘু যুবক বললো আমার ফরিয়াদ হলো মিশরের যে গভর্নর আমর বিন আস, সেই গভর্নরের একটা ছেলে নাম হলো তার মোহাম্মদ বিন আমর, মোহাম্মদ বিন আমরের বিরুদ্ধে আমার অভিযোগ হলো যে আমরা মিশরের মধ্যে একটা ঘোর দৌড়ের প্রতিযোগিতায় নাম দিলাম, সেও প্রতিযোগী আমিও প্রতিযোগী, প্রতিযোগিতার মধ্যে আমি বিজয়ী হয়ে গেলাম,
গভর্নরের পুত্র পরাজিত হয়ে গেল, গভর্নরের পুত্র প্রতিযোগিতায় পরাজিত হয়ে সে আমার প্রতি রাগে ক্ষোভে সে আমাকে অন্যায়ভাবে উপর্যপুরি আঘাত করলো, আমি আঘাত সহ্য করলাম, অপমান সহ্য করলাম। সুদূর মিশর থেকে আমি এসেছি মদিনায়, আমি জানতে চাই একজন সংখ্যালঘু যুবকের উপর যখন গভর্নরের সন্তান অত্যাচার করে তাহলে সেই অত্যাচারের বিচার পাওয়ার অধিকার আমার আছে কিনা। এই কথা শুনবার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ফরমান লিখে পাঠিয়ে দিলেন মিশরে। মিশরের গভর্নরকে বললেন, তোমার সন্তান মুহাম্মদকে নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা দ্রুত সম্ভব মদিনায় এসে খলিফার সঙ্গে দেখা করো। রাষ্ট্রীয় ফরমান পেয়ে মিশরের গভর্নর আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে নিয়ে খলিফা ওমরের দরবারে হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংখ্যালঘু যুবককে ডেকে উপস্থিত করলেন। এরপরে গভর্নর পুত্রকে জিজ্ঞাসা করলেন, হে গভর্নর পুত্র মুহাম্মদ, তোমার বিরুদ্ধে এই সংখ্যালঘু যুবক অভিযোগ নিয়ে এসেছে, তুমি নাকি তার উপর অন্যায়ভাবে আঘাত করেছো, আমি জানতে চাই সংখ্যালঘু এই যুবকের বিচার এবং তার অভিযোগ সত্য না মিথ্যা। হা বা না বলবা তেসরা কোনো জবাব খলিফা তোমার কাছ থেকে শুনতে চায় না। মোহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সামনে দাঁড়িয়ে সত্য অভিযোগ অস্বীকার করবে এমন কোন বাপের বেটা আল্লাহর এই জমিনে জন্ম নেয় নাই। খলিফার চেহারা দেখে, খলিফাতুল মুসলিমিনের কথা শুনে মুহাম্মদ বিন আমর গভর্নর পুত্র মাথা নত করে অভিযোগ স্বীকার করে নিল যে হ্যাঁ খলিফা, আমি ওর উপর অন্যায়ভাবে আঘাত করেছি। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের চাবুকটা তুলে দিলেন ওই সংখ্যালঘু যুবকের হাতে আর বললেন, হে তৃপ্তি যুবক, হে অমুসলিম সংখ্যালঘু যুবক, সেই মিশরের মাটিতে গভর্নরের পুত্র তোমাকে যতটা জোরে আঘাত করেছিল আজ তুমি সোনার মদিনায় খলিফা ওমরের দরবারে দাঁড়িয়ে গভর্নরের উপস্থিতিতে ততটা জোরে আঘাত করে গভর্নরের পুত্রের পিঠের উপর থেকে চামড়া তুলে ফেলো। মোহতারাম হাজিরিন, খলিফা উপস্থিত, গভর্নর উপস্থিত, উভয়ের উপস্থিতিতে সংখ্যালঘু যুবক গভর্নর পুত্রের পিঠের উপর আঘাত করলো, সেই জোরে জোরে আঘাত, যতটা জোরে তাকে আঘাত করা হয়েছিল। ইতিহাস এখানেই শেষ নয়, এরপরে লিখেছে ইতিহাসের কিতাবগুলোর মধ্যে। এরপরে খলিফা ওমর গভর্নরকে ডেকে বললেন, হে গভর্নর আমর বিনাশ, তুমি অনেক সম্মানিত নবীর সাহাবি আমি জানি, তুমি মিশরের বিজয়ী মহাবীর সেটাও আমি জানি, তুমি মিশরের গভর্নর আমি তোমাকে নিযুক্ত করেছি, মুসলিম উম্মার মধ্যে তোমার মতো একজন বিচক্ষণ শাসক অনেক দরকার সব জানি, কিন্তু সব জেনে বুঝে আমি তোমাকে বলছি এবারের বিচার তোমার অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে গেল। লিসেন মি, মনোযোগ দিয়ে শুনেন খলিফা ওমরের বার্তাটা, বললেন এবারের বিচার তোমার অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে গেল, যদি ফার্দার নেক্সট টাইম দ্বিতীয়বার যদি তোমার কোনো সন্তানের ব্যাপারে আমি খলিফা ওমরের দরবারে বিচার আসে, তোমার কোনো সন্তান যদি তোমার ক্ষমতার অপব্যবহার করে আমার দেশের কোন সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা অন্য কোন দুর্বল নাগরিকের উপর যদি জুলুম করে অত্যাচার করে দ্বিতীয়বারের বিচার শুধু অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে যাবে না, বরং যেই বাবার ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান আমার দেশের সংখ্যালঘু অসহায় নাগরিকদের উপর জুলুম করবে, যেই মামার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার করে তার ভাগিনারা জনগণের উপর জুলুম করবে, যেই নেতার ক্ষমতার অপব্যবহার করে তার পাতি নেতার চামচারা দেশের মানুষের অধিকার হরণ করবে, দ্বিতীয়বারের বিচারের সময় খলিফা ওমরের চাবুক সেই বাবা সেই মামু আর সেই নেতার পিঠে চামড়া তুলে ফেলবে। ইসলাম তো ওদের কাছে ভালো লাগবে না, ইসলাম তাদের কাছে ভালো লাগবে না। আজ বাংলার প্রত্যন্ত অঞ্চলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক রিপোর্ট আছে,
কারা সংখ্যালঘুদের উপর জুলুম করে, কারা হিন্দুদের প্রতিমাগুলো ভাঙচুর করে, কারা হিন্দুদের মন্দিরগুলো দখল করে, কারা হিন্দুদের ব্যবসা বাণিজ্য গুলোকে লুটপাট করে, কারা রাতের অন্ধকারে হিন্দুদের ঘরে ঢুকে তাদের নারী এবং তাদের মেয়েদের ইজ্জত এবং সম্ভ্রম লুটপাট করে, সব ইতিহাস আমরা জানি। মহতারাম হাজেরিন, এগুলো করা হয় নিজস্ব ব্যক্তি স্বার্থ উদ্ধার করবার জন্য। কোথাও কেউ করে জায়গা জমি নিয়ে গন্ডগোল আছে, হিন্দুদের উপর জুলুম করে সেই জায়গা জমি দখল করবার পায় তারা। কোথাও কোনো হিন্দুর সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, নিজের পথের কাটা প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার জন্য আজকে কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক নেতারা তারাই সংখ্যালঘুদের উপর জুলুম এবং অত্যাচার চালায়। আর যারা অত্যাচার চালায় বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে, আমার বাংলাদেশের চৌকশ গোয়েন্দা দল এরকম অনেক রিপোর্ট আমাদের সামনে উপস্থাপন করেছে, জাতীয় পত্র পত্রিকাগুলোতে আমরা দেখেছি, দেখা যায় যারা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারে ওরাই আবার দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসে। দিনের বেলায় বড় মানববন্ধন, বিয়া বড় মিছিল, রাতের বেলায় নিজের একদল পোষা সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দিয়ে সংখ্যালঘুদের উপর জুলুম করে, দিনের বেলায় তারাই আবার সংখ্যালঘুদের মায়া কান্নায় তাদের পক্ষে বড় গলায় ধারি মারে। আমরা বলতে চাই, হে সংখ্যালঘু ভাইরা, হে সংখ্যালঘু অমুসলিম ভাইরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা, মুসলিম জনপদে যারা অন্য ধর্মাবলম্বী আছো, আমি আস্থা বিশ্বাস এবং অঙ্গীকার করে বলতে পারি, তোমাদের জীবনের অধিকার, তোমাদের অর্থনৈতিক অধিকার, তোমাদের ইজ্জত এবং সম্ভ্রমের অধিকার, এমনকি নিরাপদে তোমাদের ধর্ম পালনের অধিকার যদি শতভাগের জায়গায় শতভাগ পেতে চাও, পৃথিবীতে একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই তা নিশ্চিত করতে পারে। মোহতরম হাজরিন, আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহ মক্কা বিজয়ের আলোকে ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি বলবো আপনাদের কাছে। ইসলাম যে উদারতার রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে, ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তার যে অধিকার দিয়েছে, ইসলামী খেলাফত ব্যবস্থায় অমুসলিম সম্প্রদায়ের জন্য তাদের জান মাল ইজ্জত আপনার ধর্মীয় যে অধিকার নিশ্চিত করা হয়েছে, আজ একবিংশ শতাব্দীতে, আজ একবিংশ শতাব্দীতে সারা পৃথিবীব্যাপী জাতি ধর্ম নির্বিশেষে যদি পৃথিবীটাতে সম্প্রীতি কায়েম করতে হয় তাহলে ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমি ইসলামের 1500 বছরের ইতিহাস স্টাডি করেছি, আপনাদেরকেও বলবো ইতিহাস পড়ুন, ইতিহাস দেখুন। এই পৃথিবীতে নবীর যুগের পর থেকে, খেলাফত রাশেদের যুগের পর থেকে প্রায় 1000 বছর পর্যন্ত বিশ্ব নেতৃত্ব দিয়েছে মুসলমানেরা। 1000 বছর পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল মুসলমানদের হাতে, বিশ্বব্যাপী সমস্ত বিশ্বজয়ী শক্তিগুলো ছিল মুসলমানদের হাতে। তখন মুসলমানদের সামনে মাথা উঁচু করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবার মতো পৃথিবীতে কোন সাম্রাজ্যবাদী শক্তি ছিল না। এটা ছিল 1000 বছর পর্যন্ত। 1000 বছরের পর 15 শতকে এসে, 14 শতাব্দীর দিকে এসে ষড়যন্ত্রমূলক ভাবে যখন ইউরোপের উত্থান ঘটল, পশ্চিমা খ্রিস্টবাদী সভ্যতার যখন উত্থান ঘটল, ওরা ছলে বলে কৌশলে নানা ফন্দি ফিকিরের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের কাছ থেকে ওরা বিশ্ব শক্তির নেতৃত্ব নিজেদের হাতে তুলে নিল। মুসলমানরা বিশ্ব নেতৃত্বের স্থান থেকে তারা পদচ্যুত হয়ে গেল। দোস্ত, আজ প্রায় 500 বছর ধরে, প্রায় 500 বছর ধরে পৃথিবীর আন্তর্জাতিক নেতৃত্বের হাত থেকে মুসলমানরা ছিটকে পড়েছে, আন্তর্জাতিক বিশ্ব নেতৃত্বের আসন থেকে মুসলমানরা ছিটকে পড়েছে।
আর সেই বিশ্ব নেতৃত্ব চলে গিয়েছে আজ পশ্চিমা শক্তির হাতে। আমি সারা দুনিয়ার নিরপেক্ষ ইতিহাসের পাঠকদেরকে চ্যালেঞ্জ করে বলবো, ইসলামের 1000 বছরের ইতিহাস পড়ো, ইসলামের 1000 বছরের বিজয়ের ইতিহাস পড়ো। 1000 বছর মুসলমানরা বিশ্বকে শাসন করেছে, সেই 1000 বছরে কতজন হিন্দু, কতজন মুশরিক, কতজন ইহুদি, কতজন খ্রিস্টান মুসলমানদের হাতে লাঞ্ছিত হয়েছে, কতজন অমুসলিম ইসলামী সভ্যতা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বারা জুলুম, নির্যাতন এবং নিগ্রহণের শিকার হয়েছে, সেই ইতিহাস তোমরা আনো। আর এর পরে বিগত 500 বছর ইউরোপিয়ানদের নেতৃত্বের 500 বছর, ব্রিটিশ সাম্রাজ্যবাদের 200 বছর, ফ্রান্সের সাম্রাজ্যের 200 বছর, ইউরোপ আমেরিকা রাশিয়ার সাম্রাজ্যের এই 500 বছর ইতিহাস তোমরা পড়ো। এই 500 বছরে পৃথিবী দুটি বিশ্বযুদ্ধ দেখেছে, এই 500 বছরে পৃথিবী দেখেছে পারমাণবিক বোমা নিক্ষেপ করে কিভাবে জনপদকে ধ্বংস করে দেওয়া হয়, এই পৃথিবী দেখেছে পারমাণবিক যুদ্ধের মাধ্যমে, সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে কিভাবে একটি জাতিকে নির্মূল করে দেওয়া হয়, কিভাবে ইহুদিদেরকে নিধন করে পৃথিবীর মুখ থেকে হিটলার নাৎসি বাহিনী নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক একইভাবে আজ রোহিঙ্গার আরাকানের মুসলমানদেরকে জাতিগত নিধনের মাধ্যমে আজকে মায়ানমারের জালিম শাহি তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার ষড়যন্ত্র করছে। মোহতারাম হাজিরিন, কথা আবেগ চলে আসে, সাউন্ড বড় হয়ে যায়, এটা আরেক সমস্যা। সমস্যা আছে, সমস্যা হলো অনেকে এখানে এসে কথা শুনতেছে না, অনেকে আছে হুজুরদের মাহফিলে আসে না, হুজুরদেরকে অচ্ছুত মনে করে, ওরা মনে করে হুজুরদের মাহফিলে গেলে যদি আবার হেদায়াত পেয়ে যাই এই জন্য আসে না। দূর থেকে আবার কান পাতে হুজুররা কি কয় শুনতে চায়, এত দূর থেকে তো সব কথা শোনা যায় না, আওয়াজ শোনা যায় আওয়াজ, আর আওয়াজ শুনে যে মামুনুল হক অনেক জোরে জোরে চিৎকার করতেছে, তখন পরের দিন আবার এসে নালিশ দেয় যে ওই হুজুর এত গরম গরম কথা, এত জোরে জোরে কথা বললো কেন, কথা ঠিক না বেঠিক? এটা আমি বিভিন্ন জায়গায় ভুক্তভোগী। আলহামদুলিল্লাহ আমরা আস্থার সঙ্গে বলছি, আমাদের কথার মধ্যে কোন সাম্প্রদায়িক কুষ্কানি নাই, আমাদের কথার মধ্যে সামাজিক সম্প্রীতির কথা আছে, আমাদের পয়গাম জাতিগত সম্প্রীতি প্রতিষ্ঠার পয়গাম, আমাদের বক্তব্য উস্কানিমূলক বক্তব্য নয়, আমাদের বক্তব্য সম্প্রীতির বক্তব্য। আলহামদুলিল্লাহ, কথা জোরে বলবো কেন, কথা আসতে বলবো না কেন, কারণ হলো এটাই আমার পয়গম্বরের সুন্নাত। আল্লাহর নবী যখন কথা বলতেন, ইসলামের বিজয়ের কথা বলতেন, ইস্তাদা গাজাবুহু ওয়ালা সাউতুহু কান্নাহু মুনজিরু জাইশিন ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসাকুম, আমার নবী যেভাবে বক্তব্য দিতেন ওই বক্তব্য শুনবার মানসিকতা আজকের সমাজের নাই, আজকের রাজনীতিবিদদের নাই, আজকের প্রশাসনের নাই। ওরা আজকে প্রশাসন, আজকের আমাদের সমাজের রাজনীতিবিদরা হুজুরদের কাছ থেকে মিনমিনা কথা শুনতে চায়, খালি যে হুজুররা সল্লে আলা আকান দিবে একই শুনতে চায়, হুজুররা উচ্চ কণ্ঠে সমাজের কথা বলবে, আলেম সমাজ উচ্চ কণ্ঠে রাষ্ট্র ব্যবস্থার কথা বলবে, আলেম সমাজ অর্থনৈতিক সংস্কারের কথা বলবে, আলেম সমাজ দুর্নীতি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবে, এই কথাগুলো ওরা শুনতে অভ্যস্ত না। কিন্তু সকলকে লক্ষ্য করে বলছি, দুনিয়ার নিয়ম হলো, পয়গম্বরের সুন্নাত হলো, আসমানের মালিক কে, জমিনের মালিক কে, আসমান আর জমিনের মধ্যখানে উচ্চ কণ্ঠে যদি কারো কথা বলবার অধিকার থাকে, একমাত্র তারই আছে যে আল্লাহর বরকতের কথা বলবে। আর এই জাহিলি সমাজ ব্যবস্থার সেই কায়েমি স্বার্থবাদীদেরকে বলবো, যারা চিন্তা করেন সমাজ ব্যবস্থাটা পরিবর্তন হয়ে গেলে আপনাদের হালুয়ার রুটি বন্ধ হয়ে যাবে,
যারা চিন্তা করেন ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম হলে সুদের কারবার বন্ধ হয়ে যাবে, যারা চিন্তা করেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে দুর্নীতি আর ঘুষের রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে লক্ষ্য করে বলি, আল্লাহর জমিন আর আল্লাহর আসমানের মধ্যখানে যারা ইসলাম বিরোধী কথা বলবেন বিড়ালের মতো মিউমিউ করে বলবেন, জোরে কথা বলবার অধিকার আপনাদের নাই, কথা ঠিক না বেঠিক, আল্লাহর কথা উচ্চস্বরেই হবে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি শুধু ইয়ামান থেকে ছুটে এসেছিলেন এই জনপদে মানবতার মুক্তির জন্য, মুসলিমের আহাজারি বন্ধ করবার জন্য, জালিমের পতন ঘটাবার জন্য শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি এসে মিনমিন করে কোনো কথা বলেন নাই। সুরমা নদীর অপর প্রান্ত থেকে, সুরমা নদীর অপর প্রান্ত থেকে যখন গৌর গোবিন্দের অত্যাচারী শাসক সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল, সমস্ত নৌকা নৌযান ডিঙ্গি নৌকাগুলো অপসারণ করেছিল, মুজাদ্দিদ ইয়ামানি শাহজালাল তিনি সুরমা নদীর উত্তাল তরঙ্গের উপর জায়নামাজ বিছিয়ে দিয়ে নদীটা পার হয়ে আল্লাহু আকবরের ধ্বনি তুলেছিলেন, তার আল্লাহু আকবরের গগন বিদারীর আওয়াজের শ্লোগানে গৌর গোবিন্দের রাজ তখ্ত ভেঙ্গে খান খান হয়ে গিয়েছিল। মহতারাম হাজির, আমি বলছিলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যেভাবে একজন মুসলমানের জান মাল ইজ্জত আব্রু নিরাপত্তা দিতে পারে, আমার পয়গম্বর সে দায়িত্ব গ্রহণ করেছেন, আমার নবী সে দায়িত্ব গ্রহণ করেছেন, ইসলাম সে দায়িত্ব গ্রহণ করেছে। দেখেন ইসলামের উদারতার আদর্শ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম একটা সৌন্দর্যের দিক হলো ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মাবলম্বী যারা থাকে ইসলাম তাদেরকে বলে জিম্মি। কি বলে? সাধারণ মানুষ শব্দটা শিখেন, কি বলে? জিম্মি। জিম্মি বলে, জিম্মি অর্থ কি? আরবি ভাষার শব্দ। জিম্মি শব্দটা জিম্মাতুন থেকে, জিম্মাটা আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়। আপনি যদি আদালতে যান জামিন চান তাহলে আদালত বলবে কার জিম্মায় জামিন চান, তখন আপনাকে দেখাতে হবে যে আমি অমুকের জিম্মায় জামিন চাই, তখন আদালত একজন অ্যাডভোকেট আইনজীবী তালিকাভুক্ত আদালতের আইনজীবীর জিম্মায় আপনাকে জামিন দিবে। জিম্মায় অর্থ হলো আপনি আমার দায়িত্বে থাকেন। তাহলে ইসলাম বলছে ইসলামী রাষ্ট্রের মধ্যে হিন্দু যারা থাকবে, বৌদ্ধ যারা থাকবে, অন্য ধর্মাবলম্বী যারা থাকবে তারা হলো জিম্মি। জিম্মির অর্থ কি? তারা কারণা কারা দায়িত্বে আছে। কার দায়িত্বে? আল্লাহর পয়গম্বরের সহি হাদিস, লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলিহি, লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলিহি। ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের গোটা ভূখণ্ডের মধ্যে যতজন অমুসলিম বৈধভাবে বসবাস করবে আল্লাহর রাসূল বলছেন তারা শুধু রাষ্ট্রের দায়িত্বে নয়, তারা শুধু রাষ্ট্রপ্রধানের দায়িত্বে নয়, তারা শুধু প্রশাসনের দায়িত্বে নয়, বরং তারা স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের দায়িত্বে থাকে। এরপরে আল্লাহর নবী তার উম্মতকে সতর্ক করেছেন, ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি, আমার উম্মত কোন মুসলমানের উপর যদি আঘাত করিস সেটা তোর আর মুসলমানের ব্যাপার, কিন্তু কোন অমুসলিমের উপর যদি আঘাত করিস সেটা তোর আর আল্লাহর ব্যাপার। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন কোন ইসলাম সম্পর্কে আজকে সমাজের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কোন ইসলাম সম্পর্কে আজকে সমাজে ভীতি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। যে ইসলাম বলে মুসলমানকে আঘাত করলে তার বিচার মুসলমান করবে, হিন্দুকে আঘাত করলে তার বিচার কে করবে? আনো পৃথিবীতে অন্য কোন তন্ত্র আছে এমন, আনো আর কোন মতবাদ আর কোন রাষ্ট্র ব্যবস্থা আছে এমন যে একজন অসংখ্যালঘু অমুসলিম একজন ভিন্ন ধর্মাবলম্বীকে এতটা সেফটি এতটা নিরাপত্তা দিয়েছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীতে ইসলাম ছাড়া দোসরা কোনো মতবাদ এমন নাই। মুহতারাম হাজিরিন, এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনটা বলবো আমি, এক মাহফিলে কয়টা কথা বলবো? আখেরি একটা পয়গাম দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। মক্কা বিজয়ের কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করবার পর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এর মৌলিক একটা
নীতির কথা যেটা বুঝে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যে উদ্দেশ্যে। কোরআনে পাকের সূরাতুল হাদিদ বলে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আল্লাহ বলছেন, আমি আমার জগতের মধ্যে এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল, যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, তাদের আগমনের একটা অভিন্ন উদ্দেশ্য ছিল, একটা মৌলিক উদ্দেশ্য ছিল, সেটা হলো লিয়াকুমা আন-নাসু বিল কিসত, মানব সমাজের মধ্যে ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম করা। ন্যায় বিচার এবং ইনসাফ কায়েম করা, এটা হলো বেসাতে রিসুল, বেসাতে পয়গম্বর, এটা বেসাতে রাসূলের অন্যতম উসুলি মকসদ। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার জগৎ বিখ্যাত তাফসীর মারিফুল কোরআনের মধ্যে সূরাতুল হাদিদের তাফসীরে কথা লিখেছেন স্পষ্ট ভাবে, নবীদের দুনিয়াতে আগমনের অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আজ আমাদেরকে, আমরা যদি ন্যায় বিচারের কথা কই, তাহলে বলবে যে হুজুর নামাজের মাস পাক ন্যায় বিচারের কথা আপনি বলতে আসছেন কেন? কথা ন্যায় বিচারের কথা বলবে কে? ন্যায় বিচারের কথা বলবে পলিটিশিয়ানরা, ন্যায় বিচারের কথা বলবে রাজনীতিবিদরা। কোন রাজনীতিবিদরা ন্যায় বিচারের কথা বলবে? যারা শুধুমাত্র নিজের ক্ষমতার মসলব দখল করবার জন্য ভাইয়ের গল ভাইয়ের বুকের মধ্যে যে বুলেট ছুড়ে, ওই রাজনীতিবিদের দ্বারা কোনোদিন ন্যায় বিচারের কথা আসতে পারে না। আজ আমরা এমন এক কুতি দুর্গন্ধময় প্রতিযোগিতামূলক রাজনীতির যাতা করে পিষ্ট হচ্ছি, যে রাজনীতি আমাদেরকে বুলেটের আঘাত করে আমার মায়ের মুখ থেকে তার সন্তানকে কেড়ে নেয়, যে রাজনীতি আজকে আমাদের সমাজের মধ্যে অন্ধকারের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় মানুষকে হত্যা করে, যে রাজনীতির কারণে আজকে আগুনে পুড়ে আমার অসংখ্য মায়ের বুক খালি হয়। ন্যায় বিচারের কথা ওই রাজনীতিবিদদের কাছ থেকে শোনা আজকে আমাদের জন্য দুরূহ হয়ে দাঁড়িয়েছে, কথা ঠিক না বেঠিক? ন্যায় বিচারের কথা বলতে হবে আলেম সমাজকে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নায়েবে নবী, তারা যদি ন্যায় বিচারের কথা না বলে তাহলে নায়েবে নবীর দাবি তাদের জন্য মিথ্যা হয়ে যাবে। আমি বলছিলাম মোহতারাম হাজিরিন, সমস্ত পয়গম্বরদের আগমনের মৌলিক একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। মক্কা বিজয়ের এই ঐতিহাসিক লগ্নে আল্লাহর নবী, মানবতার নবী, ন্যায় বিচারের মূর্ত প্রতীক নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনন্য নজির কায়েম করেছিলেন এই ইনসাফ এবং ন্যায় বিচারের। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয়, যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহর পয়গম্বরের হাতে মক্কার পরিপূর্ণ ক্ষমতা, নবী হলেন আজ মক্কার রাষ্ট্রনায়ক, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন চিফ জাস্টিস, তিনি হলেন প্রধান বিচারপতি। মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কার মধ্যে একটা অপরাধ সংঘটিত হলো, একটা চুরির অপরাধ। একজন চুরি করলো, চুরি করে সে ধরাও পড়লো, চুরি সাধারণ কোনো চোর নয়, একজন মহিলা মানুষ চুরি করেছে এবং সেই চোর মহিলা ধরাও পড়লো। চোর মহিলা ধরা পড়বার পর দেখা গেল ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, একজন উচ্চ পদস্থ সম্ভ্রান্ত একটা পরিবারের মহিলা। বুখারীর হাদিসের কিতাবের মধ্যে যার নাম বর্ণিত হয় ফাতেমা মখজুমিয়া, বনু মখজুম গোত্রের ফাতেমা নাম উনি একজন মহিলা। যখন চুরি ধরা পড়লো, এবার বনু মখজুমের লোকেরা তারা পরেশানিতে পড়ে গেল, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। বনু মখজুম এটা হলো কুরাইশ বংশের একটা অভিজাত পরিবার, সেই অভিজাত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে। এবার তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, কি দুশ্চিন্তা? তারা চিন্তা করলো এখন তো আর আগের দিনের জাহেলি বিচার ব্যবস্থা নাই, এখন তো মক্কায় নবী মুহাম্মদের দিন কায়েম হয়েছে, এখন তো মক্কায় ইসলামের ন্যায় বিচার কায়েম হয়েছে, মক্কায় এখন কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে, আর কোরআনের বিচার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাত্তাহু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি চুরি করে
কোন নিরাপদ জায়গা থেকে মূল্যবান কোন বস্তু যদি চুরি করে, নারী হোক অথবা পুরুষ হোক, তার ওই চুরি যদি উপযুক্ত সাক্ষ্যের মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায়, তাহলে আল্লাহর বিচার হলো সেই চোর নারী অথবা পুরুষের হাত কেটে দাও। মুহতারাম হাজিরিন, কুরাইশের লোকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। এখন তো কোরআনের বিচার অনুযায়ী এই ফাতেমা মখজুমিয়া বনু মখজুম গোত্রের ফাতেমার তো হাত কাটা যাবে, হাত তো কাটা যাবে শুধুমাত্র একটা মেয়ের, কিন্তু নাকটা তো কাটা যাবে গোটা বংশের। হাত কাটা যাবে একজন অপরাধীর, কিন্তু নাক তো কাটা যাবে গোটা কুরাইশ বংশের। কারণ এই মেয়েটার যখন হাত কাটা যাবে, তখন সেই কর্তিত হাত নিয়ে যখন সমাজে চলাফেরা করবে, মানুষের কাছে প্রশ্ন উদ্রেক হবে এর হাত কাটা কেন, জবাব আসবে চুরি করেছিল। তখন দ্বিতীয় প্রশ্ন আসবে এই মেয়েটা কোন বংশের মেয়ে, তখন জবাব আসবে এটা কুরাইশ বংশের মেয়ে, বনু মখজুম পরিবারের মেয়ে। তখন মানুষরা থুতু মারবে যে কুরাইশ বংশ এত বড় অভিজাত, বনু মখজুম পরিবার এত সম্ভ্রান্ত পরিবার, আর এই কুরাইশ বংশের বনু মখজুম পরিবারের মেয়েরা পর্যন্ত চুরি করে, ছি ছি রব ফুটে যাবে। কাজেই কুরাইশ বংশের লোকেরা রুদ্ধদ্বার বৈঠকে বসে পড়ল, কি করা যায়। তখন তাদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দল তৈরি করা হলো, যেভাবেই হোক এই মেয়েটার হাত কাটা রোধ করতে হবে, কি করা যায় কি করা যায়, তদবির শুরু করো, তদবির শুরু করো। কেমনে তদবির করবা, কে দেখো আল্লাহ নবীর সঙ্গে হটলাইন কার আছে, এরকম একটা লোক খুঁজে বের করো, আছে না নাই সমাজের মধ্যে, আছে না নাই সমাজের মধ্যে, যার সঙ্গে ক্ষমতাধরের হটলাইন আছে, ও যদি বলে দেয় সাত খুন মাফ হয়ে যায়। আর যার সঙ্গে ভালো সম্পর্ক নাই, সে সামান্য অপরাধ করলেও তার উপর দণ্ড এক গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত কায়েম হয়ে যায়। মহতারাম হাজিরিন, বনু মখজুম গোত্রের লোকেরা তারা একটা হটলাইন তালাশ করলো আর পেয়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে কার অন্তত খুব অন্তরঙ্গ সম্পর্ক কার, এরকম একটা লোক খুঁজে পেল, নাম হলো তার উসামা ইবনে যায়েদ। সম্পর্কে আল্লাহর নবীর পালক পুত্রের ছেলে, নবীর সঙ্গে দাদা নাতির সম্পর্ক। ইতিহাসের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে উসামাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদের উপাধি হলো আল্লাহর নবীর প্রিয় পাত্র, আর কাউকে এই উপাধি দেওয়া হয় নাই। আল্লাহর নবী উসামাকে এত ভালোবাসতেন, নবীজির কোনো ছেলে তো বড় ছিল না, সব ছেলেরা অল্প বয়সে মারা গেছে, নবীজির পালক ছেলে ছিল যায়েদ ইবনে হারেসা, ওই পালক ছেলের ঘরের ছেলে হলো উসামা, এই জন্য নবীজি তাকে এত বেশি ভালোবাসতেন। মক্কা বিজয়ের দিন নবীর সঙ্গে একই উটের পিঠে, আর কেউ জায়গা পায় নাই, উসামা একমাত্র নবীর পিঠে সওয়ার হয়ে মক্কা বিজয়ের দিন ঢুকছে। তিনি উসামাকে গিয়ে ধরলো বনু মখজুমের লোকেরা, যে উসামা যেভাবেই হোক নবীজিকে বলে ম্যানেজ করতে হবে, নবীজিকে বলে ম্যানেজ করতে হবে, এই মেয়েটার হাত কাটা চলবে না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে তরুণ মানুষ, ঘটনার এতটা গভীরতায় তিনি পৌঁছতে পারেন নাই, তিনি বললেন ঠিক আছে আমি আল্লাহর নবীর কাছে পৌঁছে দেব। উসামা গেলেন নবীজির কাছে, নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা বিচার আসবে আপনার কাছে, এই বিচারের অপরাধী একজন মহিলা, সেই মহিলাটার নাম হলো ফাতেমা মখজুমিয়া, মখজুম বনু মখজুম গোত্র হলো আল্লাহর পয়গম্বরের দাদির গোত্র, অর্থাৎ নবীজির সঙ্গে যার বিরাট কানেকশন, রক্তের সম্পর্ক। উসামা বলল ওগো আল্লাহর পয়গম্বর, যদি ওই মেয়েটার হাত কাটা যায় তাহলে আপনার গোটা বংশের নাক কাটা যাবে, আপনার দাদির পরিবারের সম্মান এবং তাদের ইজ্জত ধুলোয় মিশে যাবে। সুতরাং যেভাবেই হোক এই মেয়েটার হাত রক্ষা করবার জন্য একটা ব্যবস্থা আপনি করবেন। উসামা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা বললেন, মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ফাতাগাল্লাবা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা বলবার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল নবীর চেহারা। আমার নবী যখন রাগান্বিত হতেন মনে হতো ইহমার রাওয়াজহু ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজিনাতাইহি হাব্বুর রুম্মান, মনে হতো নবীজির এই সুন্দর ফর্সা গালের মধ্যে যেন বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে,
এমন রক্তিম বর্ণ ধারণ করত। নবীর চেহারা লাল হয়ে গেল, নবীজি কাঁদতে আরম্ভ করলেন, উসামাকে ধমক দিলেন, আতাশাউফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, হে উসামা আজ কোরআনের ন্যায় বিচার কায়েম হবে, আর সেই বিচারের আগে তুমি তদবির করবার জন্য আমার কাছে এসেছো, হুঁশিয়ার করে দেই খবরদার উসামা, ভবিষ্যতে তোকে আমি ভালোবাসি, তুই আমার প্রিয় পাত্র, কিন্তু খবরদার আর কোন তদবির নিয়ে যেন তোকে কোনোদিন আমার ঘরে কাছে না দেখা যায়। এরপর এখানেই শেষ নয়, আল্লাহ নবী মক্কার মানুষদেরকে ডাকলেন, ফালাম্মা কানা আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকাল বেলা যখন নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী পবিত্র মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে সদ্য বিজিত মক্কার জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিলেন। আল্লাহ নবী নবীজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আজ আমরা বিশ্ব নেতাদের কাছ থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে ভাষণ শুনি, আজ আমরা জাতীয় নেতাদের কাছ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ শুনি, আর সেদিনও মক্কার মানুষ জাতির উদ্দেশ্যে মক্কার বিজয়ী মহাবীর মক্কা রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন নবিয়ে পাক মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনেছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী কি বলেছিলেন? নবীজি বুঝতে পেরেছিলেন উসামা একা আমার কাছে এসেছে, কিন্তু কথাটা উসামার শুধু একার নয়, উসামাকে মক্কার কুরাইশ আমার বংশের লোকেরা ওরে আমার আমার কাছে পাঠাইছে, কাজেই শুধু উসামা একা ওকে ধমক দিলে কাজ চলবে না, এটা এমন একটা অন্যায়, এই অন্যায় মক্কার মাটির রঙে রঙে মিশে গিয়েছে, সুতরাং এটা গোটা মক্কার মানুষের অন্তর থেকে এই অন্যায়ের বিষ সহ উঠতে ফেলতে হবে। নবীজি মক্কার জনগণকে একত্রিত করে ঘোষণা দিলেন, দেখো হে মক্কাবাসী, রক্তের আপন জনেরা তোমরা শুনে রাখো, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে এই ভূপৃষ্ঠ থেকে ধ্বংস করে দিয়েছেন, ওদের অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছেন, কি অপরাধে? শুধু নামাজ পড়ে নাই, নামাজ না পড়বার অপরাধে আল্লাহ পৃথিবীর বুক থেকে কোন জাতিকে ধ্বংস করে দেন নাই, শায়েস্তা করেছেন। আল্লাহর ইবাদত না করবার অপরাধে আল্লাহ পৃথিবীর বুক থেকে কোন জাতিকে নিশ্চিহ্ন করে দেননি, কিন্তু আল্লাহ পাক অনেক জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এই অপরাধে, যখন ইজা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, ওই সমাজের দুর্বল মানুষ যখন কোনো অপরাধ করত, কোনো অন্যায় যখন দুর্বলরা করত, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজদুর, রিক্সাওয়ালা, ভ্যানগাড়ি চালক, নৌকার মাঝি, ঠেলাগাড়ি চালক, এরা যখন অপরাধ করত, তখন সেই দুর্বলের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। দুর্বল পাওয়া গেছে, দুর্বল পাওয়া গেছে, ওর উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম কর, কারণ ওকে শাস্তি দিলে ওর মুক্তি চেয়ে কোনো মিছিল বের হবে না, ওরে জনমের মতো পিটা, কারণ ওরে পিটাইলে ওর মুক্তি চেয়ে ওর জন্য কোনো পোস্টার সাটানো হবে না, ওরে ফাঁসি কাস্তে ঝুলায় দে, কারণ ওরে বিচার করলে ওর পক্ষে কথা বলবার মতো সমাজে শক্তিশালী কেউ নাই। এই জন্য পূর্ববর্তী জাতিরা দুর্বল মানুষের উপর কোন অপরাধ করলে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করত। ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ, আমি এক গল্প বলতেছি না, বুখারীর হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস তো সারা জীবন শুনছেন, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া লাগবে কি লাগবে তাই না? আর আমিন আসতে বলবেন না, জোরে বলবেন, সারা জীবন তো খালি বুখারী শরীফের এই হাদিসই শুনছেন। বুখারী শরীফের মধ্যে যেরকম সূরা ফাতিহার মাসনা আছে, যেই বুখারী শরীফে আমিনের মাসলা আছে, যেই যেই বুখারীর মধ্যে রফে আদায়ের মাসলা আছে, যেই বুখারীর মধ্যে এই সমস্ত মাসলা আছে, সেই বুখারীর মধ্যে ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করতে হবে সেই হাদিসও আছে, বিচার ব্যবস্থা কিভাবে কায়েম চলবে সেই কথাও বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। দুঃখ আর আফসোস লাগে, আজ মুসলমান শুধু মাসলা মাসায়েলের মধ্যে বুখারী শরীফ খুঁজো, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতির ক্ষেত্রে তখন আর তোমাদের বুখারী শরীফের দরকার পড়ে না, কোরআনের দরকার।
জাহিলিয়াত বদলাও, এই জাহিলিয়াত বদলাও। কেয়ামত পর্যন্ত শুধুমাত্র এভাবে চললে উম্মতের মুক্তি মিলবে না, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মুহতারাম হাজেরিন, আল্লাহর নবী বললেন ওয়াইজা সারাকা ফীহিমুস শরীফ, ওই একই অপরাধ যেই অপরাধ করে দুর্বলের হাত কাটা যায়, যেই অপরাধ করলে দুর্বলের উপর আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম হয়, ওয়াইজা সারাকা ফীহিমুস শরীফ, ওই একই অপরাধ, ওই একই চুরি যখন সমাজের কোনো প্রভাবশালী মানুষ করত, কোনো শিল্পপতি, কোনো টাকা পয়সাওয়ালা, অথবা কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক, অথবা বড় কোনো ক্ষমতাধর, কোনো চেয়ারম্যান, কোনো মন্ত্রী, কোনো এমপি, অথবা এমপির সালা মন্ত্রীর দুলাভাই, এই সমাজের বড় বড় আমলা কর্মকর্তা, ওই শ্রেণীর লোকরা যখন তাদের মধ্যে অপরাধ করত, তারা কুহু, তখন তার উপর আর আইন শাসন কায়েম হতো না। আল্লাহ নবীজি বলতেছেন, যদি কারো কোনো অভিযোগ থাকে এই কথার উপর, নবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, মামুনুল হকের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে লাভ নাই। আল্লাহ নবীজি বলতেছেন, এই যে বৈষম্য, গরিবের জন্য এক আইন আর বড়লোকের জন্য আরেক আইন, দুর্বলের জন্য এক ব্যবস্থা, সবলের জন্য আরেক ব্যবস্থা, যখন কোন সমাজের মধ্যে এই বৈষম্য কায়েম হয়, আমার আল্লাহ এই বৈষম্যের কারণে এতটাই রাগান্বিত, ক্ষুদ্র খোদার গজব হয়, গোটা জাতিকে আল্লাহ পাক পৃথিবীর বুক থেকে ধ্বংস করে দেন। মহতরম হাজিরিন, নবীজি বললেন অনেক জাতিকে আল্লাহ পাক এই জন্য ধ্বংস করে দিয়েছে। আজ তোমরা চাচ্ছ যে আমি নবী মুহাম্মদ, আমার পরিবারের মেয়ে, আমার আত্মীয়, আমার রক্তের সম্পর্ক, আমার ঘনিষ্ঠজন, এই কারণে আমি যেন তার উপর আইনের শাসন, কোরআনের বিচার যেন বাস্তবায়ন না করি, আমি যেন তার উপর আল্লাহর আইন প্রয়োগ না করি, এটা তোমরা আমার দ্বারা চাচ্ছ। আল্লাহ لو ان فاطمه بنت محمد سرقت لقطعت يدها। আমার নবী বললেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আজকে আমার মামুর পরিবারের ফাতেমা নয়, আজকে যদি আমি নবী মুহাম্মাদের কলিজার টুকরা কন্যা, জান্নাতের মেয়েদের সর্দারনী হাসান হোসাইনের মা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়ত, খোদার কসম আমি আল্লাহর নবী আমার মেয়ের হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। কোন নবীর উম্মত? হে উম্মত মুহাম্মাদী, কোন নবীর উম্মত তোমরা? যেই নবী রাতের বেলা তাহাজ্জুদ করে চোখের পানি ছাড়তেন, যেই নবী উম্মতের জন্য হাত উত্তোলন করে খোদার দরবারে ফরিয়াদ করতেন, সেই নবী বিচারকের আসনে বসে বলতেন, আমার মেয়ে যদি চুরি করে ধরা পড়ত, খোদার কসম আমি আমার মেয়েকেও ছেড়ে কথা বলতাম না। মুহতারাম হাজেরিন, আমি আর বেশি কথা বলবো না, শুধু এতটুকু কথা বলতে চাই, শুধু এতটুকু কথা বলতে চাই, আজ 360 আউলিয়ার দেশ, শাহজালালের নামে আমরা বাংলাদেশে ঢুকি, শাহজালালের নামে বাংলাদেশ থেকে বের হই, কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে ঢুকতে হলে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাংলাদেশ থেকে বের হতে হলে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এদিক থেকে আসলে ওদিক থেকে গেলে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যে দেশে 360 আউলিয়া ঘুমিয়ে আছে, যে দেশে 3.5 লক্ষ মসজিদের মিম্বর মিনার থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহু আকবরের আজান ধ্বনিত হয়, আজ সেই দেশে এ কথা আমি অন্ত বলতে বাধ্য। গত কয়েকদিন আগে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, জাতীয় পত্রিকায়, একজন রিক্সা চালক 12 বছর জেল খাটার পর তার সম্পর্কে রায় হয়েছে বেকসুর খালাস। কি হয়েছে? আরে কি হয়েছে? বেকসুর খালাস বুঝেন, অর্থাৎ তুমি কোনো অন্যায় করো নাই, 12 বছর আগে তোমার জেলে ভরে রাখছিলাম, সরি, যাও গিয়া। 12 বছর জেলখানার খাটবার পর এখন 12 বছর পরে বলতেছে, সরি, কিছু মনে করো না, তুমি যাও গিয়া। ওই বেটা এখন জেলখানার চার দেয়ালের ভিতর থেকে বের হয়ে এসে বলতেছে, 12 বছর আগে আমি যখন জেলখানায় ঢুকেছিলাম, তখন আমার ছোট্ট বেগুনে একটা মাসুম বাচ্চা ছিল, তখন আমার একজন যুবতী স্ত্রী ছিল, তখন আমার একজন বৃদ্ধা মা ছিল, আমার এভাবে কারারুদ্ধ হওয়ার কারণে
আমার মা তার সন্তানকে হারিয়ে চোখের অশ্রুতে মুখ ভাসাতে ভাসাতে আমার সেই মাকে কবর বাসিনী হয়ে গিয়েছে, আমার যুবতী স্ত্রীর জীবন থেকে বারো বছরের স্বামীর সোহাগে সেই ইতিহাস মুছে গিয়েছে, আমার সন্তান বারো বছর পর্যন্ত তার পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে রাস্তাঘাটে অধিকার হারা হয়ে অবহেলিত অবস্থায় তার জীবন কেটেছে। হে সমাজ, আমি তোমার কাছ থেকে বেকসুর খালাস আজকে এই রায় চাই না, তুমি আমার সেই কবর বাসিনী মায়ের কোলে তার সন্তান ফিরিয়ে দাও, তুমি আমার যুবতী স্ত্রীর জীবনে বারো বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও, তুমি আমার নিষ্পাপ মাসুম বাচ্চার বারো বছরের তার পিতার স্নেহ ফিরিয়ে দাও। এই কথা পত্রিকায় ছেপেছে, দোষ তো আমার না, জাতীয় পত্রিকার দোষ। মোহতারাম হাজরিন, বলবো কার কথা বলবেন হুজুর? তাহলে কি বলতে চান? আমি বলতে চাই, আজ যেই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার দ্বারা আমরা বিচার হচ্ছে, শাসন চলছে, এই বিচার ব্যবস্থা, এটা বিচার ব্যবস্থাটাই এমন যে এই বিচার ব্যবস্থার মূল কথা হলো টাকা আছে যার, বিচার আছে তার। আপনি অনেক টাকার মালিক, তাহলে আপনি অনেক টাকা দিয়ে উকিল কিনতে পারবেন। যদি কোনো আইনজীবী থাকেন, প্লিজ এক্সকিউজ মি, ক্ষমা করবেন আমাকে, আমি আপনাকে আঘাত করবার জন্য বলছি না, কিন্তু আমার সমাজের আজকে প্রবর্তক, আমার সমাজের কায়েমী বিচার ব্যবস্থার কথাটা একটু আমাকে বলতে দেন। অনেক আইনজীবী, অনেক ব্যারিস্টার, অনেক উকিল, আই নো হিম, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানি, যারা বিনা পয়সায় অনেক দরিদ্রদেরকে আইনি সেবা দেন, তাদের কথা বাদ, কিন্তু তারা ধানের মধ্যে ছিটার মতো 1000 উকিল খুঁজলে একজনের উকিল খুঁজে পাওয়া যাবে না। কিছু মানুষ আছে ভালো, এজন্যই আসমানটা এখনো মাথার উপরে আছে। তাদের কথা বাদ দেন, এক্সেপ্ট হিম, তাদের বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে বলছি, এই সমাজে আপনি মামলায় পড়ছেন, কোন বিচারে ফেঁসে গেছেন, টাকা লাগবে টাকা, উকিল কিনতে হবে, নিম্ন আদালত হলে অল্প রেট 5000, যদি উচ্চ আদালতে যান একজন উকিল ব্যারিস্টারকে নিয়ে তারপরে 50000 টাকা আগে রাত্রে আগাম তাকে পেড করে আসতে হবে, 50000 টাকাও নাই তাহলে আপনার পক্ষে ন্যায় বিচারও পাওয়ার সুযোগ নাই। আরে ভাই, ঘুরে আসছি, কোন মুখস্থ কথা বলি না, অনেক একই মামলার কেস পার্টনার, একই মামলা 10 জন আসামি, একটা বড় লোকের পোলা অ্যারেস্ট হওয়ার 7 দিনের মাথায় উকিল ধরছে, জামিন নিয়ে বের হয়ে গেছে, আর একটা গরিবের বুধ, আর বাপের টাকাও নাই, উকিলও ধরতে পারে নাই, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ও জেলের খানি টানতেছে, কারণ ওর বাবার টাকা নাই, ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই, ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই, এই জন্য ওর কপালে জামিন নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়বার তৌফিক দান করেন যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ন্যায় এবং ইনসাফ কায়েম হয়। কথা ঠিক না বেঠিক? কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, ইসলামের ইনসাফি আদালত যদি কায়েম হয়, ব্রিটিশ প্রবর্তিত এই লেন্দি বিচার ব্যবস্থা দিয়ে কোশ্চেন কালেও ন্যায় বিচার কায়েম হওয়া সম্ভব নয়। আমরা চাই যেভাবে ব্রিটিশকে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই পতাকা এবং মানচিত্রের স্বাধীনতার পাশাপাশি আমরা আমাদের রাষ্ট্রের বিচার ব্যবস্থার স্বাধীনতা চাই। এই হলো এইবারের স্বাধীনতা দিবসের, এটাই হোক অঙ্গীকার।